গল্পটি একটি মাছবয়সী নারীর জীবন থেকে নেওয়া, তবে প্রত্যেকটা মানুষের জন্যই গল্পটি খুবই শিক্ষণীয় হবে, তাই সবাইকে অনুরোধ রইল গল্পটি একটু সময় ব্যয় করে মনোযোগ দিয়ে শুনবেন। তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে বলছি। এবারে রোজার ঈদটা আমি বাবার বাড়িতে কাটাবো, রান্না করতে করতে শাশুড়িমাকে বললাম। শাশুড়িমা উত্তরে বলল, তুমি চলে গেলে এখানকার মেহমান সামলাবে কে? আমি তখন শাশুড়িমাকে বললাম, মেহমান বলতে তো নীতু আর ওর হাজবেন্ড, আর ওরা তো আমাদের ঘরেরই মানুষ। আগেই বলে রাখা ভালো, নীতু হচ্ছে আমার ননদ। আমার এই বাড়িতে বিয়ে হয়েছে 6 বছর, তবে 6 বছরের মধ্যে একবারও আমি বাবার বাড়িতে ঈদ করিনি। এবার প্রথম মনস্থির করেছি এবারে রোজার ঈদটা আমি বাবা মায়ের সাথেই করব। আমার পরিচয় দিয়ে নেই, আমি হচ্ছি রবি, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমার স্বামী সৈকত, সেও একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করেন। বিয়ের পর থেকে এই 6 বছরের মধ্যে আমার স্বামীর কাছ থেকে আমি কখনোই অবহেলা পাইনি, অবশ্য ভালোবাসার আদি খেতাও পাইনি। প্রতিবেলা ফোন করে খোঁজ দিবে, এমনকি সপ্তাহে বাড়ি চলে আসবে। আমার কাছে ভালোবাসা মানে এতটুকুই। তবে মানুষটা একটু অন্যরকম আছে বটে, রেগে গেলে মুখের ভাষায় প্রকাশ করবে না, অন্য কোনো ভাবে বুঝিয়ে দেবে। সে রেগে গেলে আমার জন্য একটু বুঝতে সমস্যাই হয়, কারণ আমি তো আর জ্যোতিষী নই, কিভাবে বুঝবো সে আমার উপর কি কারণে রেগে আছে। সে যাই হোক, আমি যখন বুঝতে পারি সে আমার উপর রেগে আছে, তখন আমি নিজের থেকে সরি বলে সবকিছু মিটিয়ে নেই। তবে এতটুকু ছাড়া আর সবকিছু ঠিকঠাক। যাই হোক, কাজের কথায় আসি। তখন আমার শাশুড়ি মা আমার কথার উত্তরে বলল, ও আচ্ছা, তাহলে তুমি এটা বলতে চাচ্ছ আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের কোনো যত্ন আত্মীয় প্রয়োজন নেই। তখন আমি বলেই ফেললাম, না মা, এটা বলতে চাইনি। তাছাড়া আপনি তো আসেনি, আর নিধু তো প্রত্যেকবার রোজার ঈদ এখানেই করে। আমার তো ইচ্ছে করে বাবা মায়ের সাথে একটা ঈদ করতে, বিয়ের পর তো কখনোই আমি বাবা মায়ের সাথে ঈদ করিনি, তাই তো এবার ঠিক করলাম এই ঈদটা বাবা মার সাথে করব। শাশুড়ি মা তখন আর কিছুই বললো না, শুধু কপাল গোস করে রান্নাঘর থেকে বের হয়ে গেল। আমার স্বামী সেদিন ডাইনিং রুমে বসা ছিল, কারণ শুক্রবারের কারণে সে বাসায় ছিল। পরের সপ্তাহে আমার স্বামী আর বাড়ি আসলো না, যদিও হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমাদের ঠিকঠাক কথা চলছে। আমি তখন জানতে চাইলাম বাড়ি আসলে না কেন। উত্তরে তখন সে বললো, ইচ্ছে করছে না, বিয়ের 6 বছরের মধ্যে এই প্রথম শুক্রবার ওকে ছাড়া আমার কাটাতে হবে। তবে অন্যবারের মতো আমি আর বিভ্রান্ত হলাম না, বুঝার আর বাকি রইল না যে ও আমার সাথে কেন রাগ করেছে। ওই যে গত সপ্তাহে আমার শাশুড়ির সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল, সেই কারণে ও আমার সাথে রাগ করে আজ বাড়ি আসলো না। আমিও এই ব্যাপারে আর কিছুই বললাম না। পরের দিন অফিসে ইফতার পার্টি ছিল, আমিও সেখানে যথারীতি যোগদান করলাম। ইফতার করলাম, ছবি উঠলাম, আবার সেই সব ছবি আমার স্বামীর মোবাইলে পাঠিয়েও দিলাম। এর মধ্যে ওর সাথে আমার আর কোনো ফোনে কথা হয়নি, শুধু মেসেজে টুকটাক কথা হতো। পরের দিন বাসায় অনেক রকম ইফতার আয়োজন করলাম আর টেবিলে সাজিয়ে বসলাম। ঠিক সেই সময় ও আমার শাশুড়ির ফোনে ফোন করলো। আমি ওপাশের কথা শুনতে পাইনি, তবে শাশুড়ির মুখের কথাটাই শুনেছি। আমার শাশুড়ি বলল, বৌমারা সবাই এখানে আছে, আমরা ইফতার করছি, ইফতার করা শেষ হলে তোর সাথে কথা বলছি, এখন রাত ইফতারের টাইম হয়ে গেছে। সেদিন রাতে যদিও আমি ওকে কয়েকবার ফোন করেছিলাম, তবে ফোন রিসিভ করেনি, তাই আমাদের কথাও হয়নি। পরের দিন অফিস শেষ করে আমি এক বান্ধবীকে নিয়ে শপিং করতে যাই, সেখানে যাওয়ার পর ও আমাকে ফোন ব্যাক করে। আমি তখন ফোনটা রিসিভ করেই বলেছিলাম, আমি এখন খুব ব্যস্ত শপিং করতেছি, এই বলেই ফোনটা কেটে দিয়েছিলাম। না, আমি সেদিন তাকে ইগনোর করিনি, শুধু এটাই বোঝাতে চাইছিলাম তুমি আমার একমাত্র পৃথিবী নও, তুমি যদি অকারণে আমার সাথে রাগ করতে পারো তাহলে আমারও অনেক অপশন আছে, তুমি শুধু আমাকে ইগনোর করবে আর আমি কেঁদে কেঁদে বালিশ ভিজাবো, আমি ওরকম মেয়ে নই। পরের সপ্তাহে যথারীতি সে বাড়িতে এসেছিল, এই নিয়ে আমাকে আর কোনো কথা বলতে হয়নি। আরো একটা গল্প বলি, তখন বিয়ের একদম পরপর বিয়ের ছুটি শেষ করে অফিসে যাই, অফিসে অনেক কাজ আর প্রচন্ড জ্যামকে অপেক্ষা করে আমি যখন বিধ্বস্ত শরীর নিয়ে বাসা আসি, বাসা আসার সাথে সাথেই আমার শাশুড়ি মা আমাকে বলে, বৌমা আমাকে এক কাপ চা বানিয়ে দাও তো। তখন আমি হাসি মুখেই বললাম, মা খুব টায়ার্ড লাগছে, একটু ফ্রেশ হয়ে আসি তারপর চাটা দেই। আমার শাশুড়ি মা তখন বলল, আমার মাথা ব্যথা করছে এখন, আর তুমি চা দিবে ফ্রেশ হওয়ার পর? তোমার নিজের মা যদি তোমার কাছে এখন এক কাপ চা চাইতো তাহলে কি এভাবে বলতে পারতে? আমি তখন চোখ বন্ধ করে সোফায় বসে পড়লাম আর বলেই ফেললাম, মা আপনার নিজের মেয়ে যদি সারাদিন অফিস শেষ করে ঢাকা শহরের জ্যামকে অপেক্ষা করে বাসায় আসতো, সাথে সাথে কি আপনি চা চাইতে পারতেন? না, আপনি নিজেই তার জন্য এক কাপ চা বানিয়ে রেখে দিতেন। নতুন বউয়ের মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি একদম ভেবাচে খেয়ে যায়। এরপর থেকে আর কখনোই আমাকে এমন আদেশ করেনি, তার মানে এই নয় যে সে আমার জন্য চা বানিয়ে অপেক্ষা করেছে। এরপর থেকে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি আমার দায়িত্ব সবসময় পালন করে যাচ্ছি। এক সন্ধ্যায় আমি বাড়িতে আমার মায়ের কাছে ফোন করলাম। এমনিতে আমি তেমন একটা সময় পাই না, সারাদিন অফিস করে এসে আবার বাড়িতে কাজ করতে হয়। মা ফোন ধরার সাথে সাথে বলল, মা তোর সাথে আমি পরে কথা বলছি। আমি তখন মাকে বললাম, মা তুমি কি ব্যস্ত? মা তখন বলল, নারে ব্যস্ত না, আমি একটা সিরিয়াল দেখতেছি, এই বলে ফোনটা কেটে দিল। তারপর মা ফোন ব্যাক করলো প্রায় 1 ঘন্টা পর। আমি রুমেই বসেছিলাম, ঠিক সেই সময় ফোন দিয়ে মা বলল, হ্যাঁ রবি বল, কেমন আছিস? আমি তখন বললাম, মা আমি ব্যস্ত আছি, আমি গেম খেলতেছি, তুমি রাখো, আমি তোমার সাথে পরে কথা বলতেছি, এই বলে লাইনটা কেটে দিলাম। আমি বুঝতে পারছিলাম মা ব্যাপারটা অনুধাবন করতে পেরেছে। বিয়ের আগে আমার একটা সম্পর্ক ছিল, ব্যাপারটা আমার স্বামী সৈকত খুব ভালোভাবেই জানে, এ নিয়ে আমাদের মধ্যে কোনো প্রবলেম ছিল না। তবে লুবনা আমার বেস্ট ফ্রেন্ড বিয়ের পর প্রথম যখন আমাদের বাড়িতে বেড়াতে আসলো, আমার স্বামী সৈকতের সামনে সে হাসতে হাসতে
হাসতে বলতে লাগলো, তুই না সিয়ামকে ছেড়ে দিয়ে ভালোই করেছিস, সিয়াম হচ্ছে আমার এক্স। লুবনার মুখে এমন কথা শুনে আমি কিছুটা অপমানিত বোধ করলাম। লুবনা যখন চলে যাচ্ছিল তখন হাসতে হাসতে মজা করার ছলে আমার স্বামীকে বলছিল, ভাইয়া আমার বান্ধবীকে ধইরা রাইখেন, না হলে কিন্তু পাখি উড়াল দিতে পারে, পাখি উড়াল দিলেই কিন্তু শেষ, আর খুঁজে পাইবেন না। লুবনা কথাগুলো মজা করার ছলেই বলছিল, তবে সৈকতের মুখটা একদম গম্ভীর হয়ে গিয়েছিল, আমিও অনেক লজ্জা বোধ করছিলাম। অবশ্য লুবনার বিয়েতে আমি আর আমার স্বামী দুজনেই গিয়েছিলাম। স্টেজে ছবি তোলার সময় লুবনার স্বামীকে আমি বললাম, আরে রফিক ভাই কেমন আছেন, আপনার কথা অনেকবার শুনেছি, অবশেষে তাহলে আপনারা মিলে গেলেন, বিয়ে পর্যন্ত করে ফেললেন। বেচারা আমার কথা শুনে ভেবাচেকা খেয়ে গেল। তবে আমি কিন্তু ভালোভাবেই জানি রফিকের সাথে লুবনার ব্রেকআপ হয়ে গেছে, এমনকি এই ভদ্রলোকটার জন্য, কারণ এই ভদ্রলোকটা হলো সম্পদশালী, এস্টাবলিশ। আমার কথাটা শুনে লুবনার মুখটা কালো হয়ে গেল, আর ভদ্রলোক বলল, কি বলছেন, আমি তো রফিক নই, আমি তো শরীফুল ইসলাম। আমি তখন জিভে কামড় দিয়ে হাসি দিয়ে বললাম, আরে ধুলা ভাই ভয় পায় না, আমি আপনার সাথে মজা করছিলাম, আমার ছেলের জন্ম হয় সিজারে, আমার শারীরিক একটু প্রবলেম ছিল, তাই ডক্টর আগে থেকে বলে রেখেছিল একটা রক্তদাতা ম্যানেজ করে রাখতে। রক্ত লাগবে এমন কোনো কথা নয়, তবে হাতের কাছে রাখা ভালো, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ আমার বোনেরও, তাই আগে থেকে ওকে বলে রাখা হলো। ডক্টররা আগে থেকে সিজারের ডেট দিয়ে রেখেছিল, সেই নির্দিষ্ট ডেট অনুযায়ী সিজারের প্রিপারেশন নেওয়া হলো। আমার বোন বুয়েটে লেখাপড়া করতো, সিজারের দিন সকালে আমার স্বামী ফোন করলো আর ও বলল, ভাইয়া আমার পরীক্ষা আছে, আজকে যদি পরীক্ষাটা না দেই তাহলে এক বছর পিছিয়ে যেতে হবে। তারপর আমার স্বামী বললো, আচ্ছা ঠিক আছে তুমি পরীক্ষা দাও, আমরা অন্য দিক থেকে ম্যানেজ করে নিচ্ছি। পরে রক্ত ম্যানেজও করা হয়েছিল, তবে রক্ত লাগেওনি, আল্লাহর রহমতে আমি আর আমার সন্তান সুস্থই ছিলাম। পরবর্তীতে ফেসবুকে আমি যা দেখি তা দেখে আমি অবাক হয়ে যাই, দেখি আমার বোন বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরছে। আমি খোঁজ নিয়ে দেখি সেদিন ওর কোনো পরীক্ষাই ছিল না। কথাটা শোনার সাথে সাথে আমার বুকেরটা কেমন যেন নাড়া দিয়ে উঠেছিল। এরপর ছোট বোনের বিয়ের সময় আগে পরে সবকিছু দিয়েছিলাম, তবে বিয়ের দিন গেলাম না, অনেক ফোন করলো। অবশেষে যখন আমার ছোট বোন ফোন করলো তখন আমি ওকে বললাম, আর বলিস না রে, অফিস থেকে ছুটি পেয়েছি, আমরা একটু কক্সবাজারে ঘুরতে যাব, এটা প্ল্যান করেছি, কাপড় চোপড় গোছাচ্ছি, এই বলে ফোনটা কেটে দিয়েছিলাম। ছোট বোনের বিয়েতে বড় বোন যায়নি, এ নিয়ে অনেকে অনেক কথাই শুনিয়েছিল, তবে এতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। আমার অতি দুঃখের সময় যে পাশে থাকেনি, তার সুখের সময় আমার পাশে না থাকলেও চলবে। এখন অনেকেই হয়তো ভাববেন আমি রিঅ্যারেঞ্জমেন্ট মানুষ, হয়তো তাই আবার হয়তো না। আসলে মাঝে মাঝে প্রিয় মানুষদেরকেও বুঝিয়ে দিতে হয় নিজের মূল্যটা, কাউকে কাউকে কখনো কখনো শিখিয়ে দিতে হয় কাছের মানুষদের সাথে কেমন আচরণ করতে হবে, কোন কথা কোথায় বলতে হবে, কখন পাশে থাকতে হবে আর কখন পাশে না থাকলেও চলবে। আমি সাধারণ, অতি সাধারণ একজন মানুষ, তবে আমি আমার নিজেকে ভালোবাসি। কেউ যদি জিজ্ঞেস করে আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন, তখন আমি উত্তরে বলবো, আমি আমার নিজেকে সব থেকে বেশি ভালোবাসি, কারণ যে নিজেকে ভালোবাসতে পারে না সে কাউকেই ভালোবাসতে পারে না, আর যেই মানুষটা নিজের থেকে অন্যকে বেশি ভালোবাসে সেই মানুষটাই জীবনে বারবার হোঁচট খায়।